কমছে রফতানি আয় রেমিটেন্স প্রবাহ নিম্নমুখী এতে ডলার সংকট ও রিজার্ভ কমে যাওয়ায় অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই অবস্থায় সরকারি ব্যয়ের লাগাম টানা এবং রোয়েশ হয়ে রিজার্ভ খরচের পরামর্শ দেন তারা পাশাপাশি করের আওতা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি করে অর্থের যোগান নিশ্চিতে জাতীয় রাজস্ব বোর্ডকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা রেজা খানের রিপোর্ট চলমান বৈশ্বিক সংকটের প্রভাবে বাংলাদেশেও বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে উৎপাদন কমেছে প্রায় 40%, আর ইউরোপ ও আমেরিকায় মূল্যস্ফীতির কারণে বাংলাদেশি পোশাকের চাহিদা কমেছে 20%-এর মতো। উৎপাদন ও চাহিদা কমে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে রপ্তানি খাতে, এতে কমেছে বৈদেশিক মুদ্রা আয়। বৈশ্বিক সংকটের বাইরে না, এই সংকটের কারণে প্রায় 40% প্রোডাক্টিভিটি আমাদের কমে গেছে বা কমে যাচ্ছে, তার প্রভাব তো দিন শেষে বাংলাদেশের এক্সপোর্টের উপর পড়বে। অর্ডারও কমছে, যে গ্লোবাল ক্রাইসিস, আমেরিকাতে ইনফ্লেশন চলছে, ইউরোপে ইনফ্লেশন চলছে। রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ায় ডলারের চাহিদা মেটাতে টান পড়েছে রিজার্ভে। সার্বিক অর্থনীতি আগের মতো স্বস্তিদায়ক নয় জানিয়ে সরকারকে আরও মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ অর্থনীতি যে কোজি অ্যান্ড রোজি কন্ডিশনস তোমরা দেখেছো 3 বছর আগে ওটা এখন আর নাই, এটার থেকে অনেকটা মলিন। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা রোয়েশ হয়ে খরচ করা উচিত। ইন্টারনালি যে আমাদের পাবলিক এক্সপেন্ডিচার ব্যয় যেটা হচ্ছে ওটা তো আমাদের লাগাম টানি ধরতে হবে। আর অর্থনীতির এই ক্রান্তিকালে অর্থের যোগান নিশ্চিতে জাতীয় রাজস্ব বোর্ড ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। দেশে 6 কোটি লোক হোল্ডিং ট্যাক্স দেয়, এই 6 কোটি লোক কারা? অথচ বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে মাত্র 70 লক্ষ মানুষ লোক ইনকাম ট্যাক্স দিয়ে থাকে। তাহলে এই যে 5 কোটি 85 লক্ষ লোককে সরকারকে দ্রুত অ্যাসেসমেন্ট করে ট্যাক্স নির্ধারণ করা, করে সরকারকে ট্যাক্স আদায় করতে হবে। ডলারের বাজারে সমন্বয়হীনতা দূর করা এবং সুশাসন নিশ্চিত করতে পারলে পরিস্থিতি উত্তরণ সম্ভব বলে মত দেন তারা। সমন্বয়হীনতা এবং যে সুশাসনের অভাব এবং ব্যাংকগুলোর বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক যে কঠোর হওয়া দরকার এবং তত্ত্ব অনুসন্ধানপূর্বক কেন গবেষণা করে দেখা উচিত, যদি আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়া যদি মেনটেন করতে পারে আমরা কেন পারছি না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।